আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা দেখছেন আফসার ভাই এডিট চ্যানেল। এই চ্যানেলে আপনাকে স্বাগতম, সাথে আছি আমি আফসার। ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কারিকুলাম ভিটা তৈরি করব। সিভি, রেজুম আমরা বলে থাকি, এবং বায়োডাটা, এবং আমরা অনেক রকমের বলে থাকি। ভিউয়ার্স, সিভি একটি সিভি ফরম্যাট, আপডেট একটি সিভি ফরম্যাট আপনি কিভাবে সংগ্রহ করবেন? আপনি আমাদের মাধ্যমে 250টির উপরে আপডেট সিভি ফরম্যাট আপনাকে দেওয়া হবে। এখানে আমি আপনাদেরকে কিছু ফরম্যাট দেখাবো আপডেট সিভি কিভাবে আপনারা পাবেন। আপডেট সিভি বলতে কী বোঝায় সেটা শুধু একটা সিভি দিয়ে শেষ না, এখানে অনেকগুলো সিভি ফরম্যাট আছে। এখানে কিছু ওল্ড ভার্সন আছে, বেশিরভাগ আপডেট সিভি দেওয়া আছে। ভিউয়ার্স, আপডেট সিভিগুলো আপনারা কিছু ফটোশপের পর্দায় ব্যবহার করতে হবে, আর কিছু আপনার এই ওয়ার্ড ফাইলে ব্যবহার করতে হবে, আর কিছু আপনার ইলাস্ট্রেটর টুলসে হবে। এইভাবে করে আমরা এগুলো হচ্ছে 2013 সালের দিকের ডিজাইন। এখন আমরা কিছু ডিজাইন করছি 2015, কিছু ডিজাইন করছি 2019, কিছু ডিজাইন এখনের, কিছু ডিজাইন এইমাত্র। আমরা এখানে প্রায় 150টা মতো 2022 সালের একদম আপডেট সিভি পাবেন। আপডেট সিভিগুলো আপনারা এখানে কিছু সিম্পল আমি আপনাদেরকে দেখাবো, সেগুলো আপডেট সিভিগুলো আপনারা কিছু কিছু দেখতে পাবেন। এই যে মনে করেন এগুলো হচ্ছে আপডেট সিভি, এগুলোকে আমরা আরও অনেক ডিজাইন এখানে আছে, শুধু একটা ডিজাইন নিয়ে শেষ না, অনেকগুলো ডিজাইন আমাদের এখানে আছে আপডেট সিভি। এগুলো আপনারা সবগুলো ফাইল নিজের মতো করে আপনারা ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং না টেনে ভিডিও দেখবেন। আর এটা হচ্ছে বায়োডাটা, এগুলো আমরা নর্মালিভাবে বানিয়ে থাকি। বায়োডাটা কীভাবে তৈরি করি সেটা ফরম্যাটগুলো, প্রত্যেকটি ফরম্যাট আপনি নিজের মতো করে টাইপিং করতে পারবেন। এখানে কোনো প্রকারের ইয়ে নেই, আপনি নিজের ইচ্ছা মতো করে আপনি এটাকে টাইপ করে ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, আমরা অফিস আদালতে কাজ করি সময়কে, এটা হচ্ছে ফ্যামিলি বায়োডাটা। ফ্যামিলি বায়োডাটা কীভাবে তৈরি করতে হয় সেটা এখানে দেওয়া আছে, এবং সময়কে আমরা অপচয় না করে এই ফরম্যাটগুলো কারেকশন করে আমরা ব্যবহার করতে পারি। ভিউয়ার্স, এটা হচ্ছে ফ্যামিলি ডিটেলস, এগুলো এখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে। এখানে ম্যারিজ সিভি যে তৈরি করে এগুলো থাকবে, এবং এটা দেখুন এটা একটা কারিকুলাম ভিটা, এখানে আপনি নিজের সিভি সাজাতে পারবেন। আপনি নিজে অফিস আদালতে হোক অথবা বাসায় হোক, আপনি যেখানে হন না কেন, আপনার যদি ন্যূনতম ফটোশপের কাজ এবং মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানা থাকে তাহলে আপনি নিজের সিভিটাই নিজে তৈরি করুন। ভিউয়ার্স, আমি প্রায় 5 বছর ধরে এই ডিজাইনের কাজের মধ্যে আমি নিয়োজিত, এবং আপনারাও সেমভাবে আস্তে আস্তে করে শিখে ফেলতে পারবেন আপনার নিজের ইয়ে করে। ব্যাস, এই সিভিগুলোর ডিজাইন করতে অনেক সময় লাগে, কিন্তু আপনাদেরকে এত কম মূল্যে এই সিভিগুলো দেওয়া হচ্ছে। শুধুমাত্র আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ব্যাস, দেখতে থাকুন আমাদের এখানে সিভির ফরম্যাটগুলো, আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন। এখানে অনেকগুলো সিভি আছে, খেয়াল করুন এগুলো আপডেট সিভি, এগুলো হচ্ছে আপডেট সিভি। কত সুন্দরভাবে স্কিলগুলো দেওয়া হয়েছে খেয়াল করে দেখুন। এখানে আপনার নিজের মতো করে স্কিলটাকে আপনি সাজাতে পারবেন, ছোটো বড়ো করতে পারবেন, এবং নিজের মতো করে এটাকে টাইপ করতে পারবেন। আপনি নিজেও অন্যান্য কালার দিয়ে ডিজাইন করে নিতে পারবেন এগুলাকে। যে আপডেট সিভিগুলো আমরা বেশিরভাগ এখন বর্তমানে আপডেট সিভিগুলো তৈরি হচ্ছে, এগুলোই মনে হয় আশা করি সবসময় আমাদের ইউজ করতে হবে। ভিউয়ার্স, খেয়াল করুন ইন্টারেস্টগুলো কীভাবে দেওয়া হয়েছে, প্রত্যেকটি ডিজাইনের মধ্যে একটি একটি আলাদা করে ইয়ে দেওয়া আছে, বক্স করা আছে, আপনি নিজেই খুব সুন্দরভাবে এটাকে ডিজাইন করে নিতে পারবেন। ভিউয়ার্স, একদম সহজভাবে কীভাবে ডিজাইন করা যায় আমরা সেগুলোকে ডিফারেন্স ইয়ে করে আপনাদেরকে সিভি ফরম্যাটগুলো দেওয়া হচ্ছে। ভিউয়ার্স, আমরা একটা সেভগুলো সিভি তো আমি ওপেন করতে পারি নাই, কিছু কিছু সিভি ওপেন করে রাখলাম। এই যে দেখুন, শুধুমাত্র এই সিভিটা খেয়াল করে দেখুন, এখানে আপনার নাম, আপনার ছবিটা বসাবেন, আপনার নামটা বসাবেন, এবং আপনার ইয়েটা বসাবেন, আপনি জব এক্সপিরিয়েন্সটা বসাবেন, আর আপনি ডিজাইনের কাজ করেন কি এক্সপিরিয়েন্সগুলো এখানে বসার পর আপনার স্কিলটা দিবেন, পাশে এডুকেশন দিবেন, এবং আপনার কন্ট্যাক্টটা দিবেন, আপনার ইন্টারেস্টটা এখানে দিবেন। কত সুন্দর একটা আপডেট সিভি হয়ে গেল। এখানে ছবিগুলো বসাতে আমাদের আপনাদের কোনো টেনশন নেই, আপনি যদি সামান্য
আপনার ওয়াটফলের কিছুটা কাজ জানতে হবে অবশ্যই, বুঝছেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, যদি আপনি এগুলো কাজ একদম করতে না পারেন এবং এগুলাকে নিয়ে আপনি কাজ করতে না পারেন, তাহলে আমাদের কিছু পেড কোর্স আছে, ওয়ার্ড ফাইল এবং মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আমাদের কিছু কোর্স আছে এবং ফটোশপ নিয়ে কিছু কোর্স ভিডিও আছে, এগুলো আপনারা দেখে নিতে পারবেন। ভিউয়ার্স, এটা দেখুন কত সুন্দর। এগুলো আমি বর্তমানে কাস্টমারদেরকে এরকম সিভিগুলো আমি দিয়ে থাকি, আমি নিজেও একজন দোকানদার, আপনারা এগুলো সিভিগুলো অবশ্যই কারেকশন করে নেবেন। ভিউয়ার্স, এটা বর্তমানে খুব একটা জনপ্রিয় সিভি, এগুলো ফরম্যাটগুলো এগুলো আপনি নিজেই ব্যবহার করতে পারবেন এবং অন্য কাউকে সিভি বানিয়ে দিতে পারবেন। আর একটা সিভি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, এটা বর্তমানে খুব জনপ্রিয় একটি সিভি, এটা সবাই ব্যবহার করে এখন বর্তমানে। খেয়াল করে দেখুন, এগুলাতে একদম পারফেক্টভাবে ডিজাইনটা করা হয়েছে, এখানে কোনো ঝামেলা নেই, আপনারা নিজের মতো করে এগুলোকে সাজাবেন। এবং বেশ খাস অবশ্যই, আপনি যদি একটা ডিজাইনার হতে চান অথবা আপনি নিজে একটা এডিটার হতে চান, তাহলে আপনার কাছ থেকে আপনি অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আমাদের পরবর্তী, যে আমি আপনাদেরকে বলছিলাম যে একটা আমরা আরেকটা কোর্সের ইয়ে দেবো বলছিলাম, যে ওগুলো আমি আপনি আমার ইউটিউব চ্যানেলের প্রবেশ করে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। ওখানে আমার চ্যানেলের সম্পূর্ণ পার্ট টু পার্ট আমার ভিডিওগুলো দেখবেন, ওখানে একটা প্যাকেজ পাবেন, কম্পিউটারের দোকান অথবা অফিস আদালতে আপনি কি গ্রাফিক্স ডিজাইনার হতে চান, তাহলে আপনার ফাইলগুলো প্রয়োজন হবে, আমার ভিডিও থেকে ঘুরে আসবেন। বিয়াস, আজকে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আপনাদেরকে কিছু বললাম না। বিয়াস, দেখুন এটা কত সুন্দর একটি ডিজাইন, এই ডিজাইনগুলো আমি প্রায় 300-400 এরকম হবে ডিজাইনগুলো, শুধু একটা ডিজাইন না। বেশ খেয়াল করুন, সম্পূর্ণ আমি 2013 সাল থেকে 2022 পর্যন্ত আপডেটভাবে যে সিভিগুলো একটার পর একটা আপডেট হয়েছে, সম্পূর্ণ আপডেট সিভি আপনি এখানে পাবেন। ওল্ড ভার্সন চাইলে পাবেন এবং নিউ ভার্সন চাইলে পাবেন, আপডেট ভার্সন যেরকম চান। আপনি 22 সালের চাচ্ছেন, আজকের চাচ্ছেন, আজকের ডিজাইন কীরকম হচ্ছে সেটা চাচ্ছেন, তাহলে আপনি ইউটিউব বিদ্যালয় থেকে আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন। এই যে খেয়াল করে দেখুন, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেও সরি, এটা ইলাস্ট্রেটর টুলসে, ইলাস্ট্রেটর টুলসের মধ্যে কিছু ডিজাইন আমি করে রাখেছি, এগুলো আপনাদের অত্যন্ত একদম গুরুত্বপূর্ণ। আপনি যদি একটু ইলাস্ট্রেটর কাজ করে থাকেন অথবা ওয়ার্ড ফাইলের কাজ জানেন না, তাহলে আপনি ইলাস্ট্রেটরের জন্য পাবেন ফাইল, এগুলো প্রত্যেকটি ফাইল এডিটেবল, কোনো প্রকারের ঝামেলা নেই। ভিউয়ার্স, আজকে জুমার দিন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ভিউয়ার্স, সময়কে অপচয় না করে আপনারা যে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের কাজে লাগাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।